কদিন আগে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে কোন এক ছেলে, একটা পোস্ট দিয়ে একটা হরিণ আর একটা বাঘের ছবি দিয়েছে। বাঘ এসে হরিণের পায়ে তেল মালিশ করছে, এটা কখন? নির্বাচনের আগে। হরিণের পায়ে তেল লাগাচ্ছে, ক্ষমতা দখল পেয়েছে ওই হরিণ। যেই হরিণের পায়ে তেল দিয়েছিল বাঘ, এখন দেখা গেছে সেই বাঘ ওই হরিণের গলা খামচিয়ে ধরেছে। কথা বলে ঠিক কিনা? এটা শুধু একটি প্রশ্ন, এটাই হলো বাস্তবতা। মানব দরদি মানব সেবার কথা বলে আমার দেশ থেকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিয়েছে তোরাই। আল্লাহ রসুলের চিন্তা যাদের করে যায় নাই, আল্লাহর ভয় করলে শিক্ষা যাদের নেই, কথা বলেন ঠিক কিনা? এদেশের এমন সোনার মানুষ আছে, এই মুহূর্তে আপনাদের নাম আমি বলতে পারবো না, কেউ যদি নাম জানতে চান পার্সোনালি জিজ্ঞেস করবেন। এদেশের কোনো এক মানুষ গভীর রাত, শীতের রাত, একটি মাইক্রো নিয়ে বের হচ্ছেন, ইনফরমেশন হলো, অস্ত্র নিয়ে বের হচ্ছে, গাড়িটি ফলো করা হোক, চতুর্দিক থেকে গোয়েন্দার লোকেরা গাড়িটি ফলো করল, গাড়ি যেদিকে যায় তারাও আশপাশ থেকে যায়, আস্তে আস্তে একটি রেল স্টেশনের দিকে গাড়িটা গেল। তারা চিন্তা করল এই গভীর রাত রেল স্টেশনে গাড়িটা যাচ্ছে, তাহলে কি আক্রমণ রেল স্টেশনেই হবে? চতুর্দিক থেকে তারা দাঁড়িয়ে থেকে দেখতে চাইল, ঘটনা আগে আমরা দেখি তারপরে অভিযান। স্টেশনে গিয়ে গাড়িটা দাঁড় করিয়ে গাড়ির পিছন দিকের হুড তুলে দিয়ে সে গাড়ি থেকে কম্বল বের করে, শীতার্ত শীতের পোশাক বের করে, স্টেশনে ঘুমিয়ে থাকা অসংখ্য মানুষ চারটি হাত পা এক জায়গায় করে বিড়ালের মতো হয়ে ঘুমিয়ে থাকা মানুষগুলির গায়ের উপর একটি একটি করে চাদর বিছিয়ে দেওয়া হচ্ছে। পড়েন আল্লাহ আকবার। চতুর্দিক থেকে এই দৃশ্য তারা দেখে তাদের সিনিয়রকে বলছিল, সিনিয়র আজকে যদি অভিযান করতে হয়, চাকরি যদি বাঁচাতে হয়, যে মানুষগুলি রাতের ঘুম হারাম করে শীতকে উপেক্ষা করে, সমাজের ছিন্ন বস্ত্র হারা জীর্ণ শিরলে মানুষগুলির গায়ে কাপড় তুলে দিতে এসেছে, এমন মানব ইতিহাসে মানব তরুণী মানুষগুলিকে আজকের দিনে যদি কষ্ট দেওয়া হয়, আল্লাহর আরশ ভেঙে পড়তে পারে। চাকরি যায় যায় কেমন যায় আজকের এই দৃশ্য দেখে তাদের গলায় হাত হাতে বড়াতে পারি না। এদেশের কথাই বললাম, চীন, জাপান, ভারত আর আমেরিকা আর আরব আর মিশরের কথা নয়, আমার প্রিয় মাতৃভূমির বাংলায় এই দৃশ্যের অবতারণা ঘটেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুদিন আসবে, আসবে না আসবে না, রাত যত গভীর হয় সূর্যটা তত কাছাকাছি আসে, মায়ের ব্যথা যত বাড়ে সন্তান ভূমিষ্ঠের সময় ভম্বনা তত কাছে আসে। বলেন মারহাবা। এই দিন সেই দিন চিরদিন থাকবে না, বদল হবে। একদল আল্লাহ আলোক তৈরি হন, এই যে 25 জন হাফেজ, এই 25 জন হবে যদি এমপিআর মন্ত্রী হয়, আপনারা বলেন দেখি এই 25 জন ছেলে যদি মেম্বার চেয়ারম্যান আর হাফেজকারি হয়ে ওরা যদি এমপি মন্ত্রী হয়, ওরা যদি রাষ্ট্রের দায়িত্ব নেই, বলেন দেখি এদেশের মানুষ তাদের থেকে উপকৃত হবে না হবে না? জোরে বলেন হবে না হবে না। প্রিয় ভাইয়েরা, এজন্য বিচারক বললেন 30টি ওদের হাতে লাগাও, নিজের পকেটে হাত দিয়ে 100 আহাম বের করলেন, রুমালের উপরে রেখে দিয়ে বললেন সমাজের হিতৈষী যারা আছেন তারাও 100 করে রাখেন। 500 আহাম জমা হল, 500 দিরহাম জমা হলাম। বিচারক এবার রায় বলে শোনালেন, 100 দিরহাম জরিমানা বাবদ রাখা হলো, আর 20 দিরহাম ওই রুটির ক্ষতিপূরণের জন্য হোটেল মালিককে দেওয়া হবে। 380 দিরহাম ওই মহিলার হাতে দিয়ে বললেন, মারে ও মা, এই 300 দিরহাম তুমি নিয়ে যাও, 380 দিরহাম তুমি নিয়ে গিয়ে তোমার মেয়েদের জন্য খাবার কেনো, বস্ত্র কেনো, তাদের জন্য তুমি ওষুধপত্র কিনো, কোনোদিন তোমাকে এটা ফিরিয়ে দেওয়া লাগবে না। পড়েন মারহাবা। আমার ভাইয়েরা, সুবিচার কাকে বলে?
ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কাকে বলে? আর অকপটে স্বীকার করেছেন চুরির কথা, সেই জন্য তিনি বললেন যেহেতু তিনি দোষ স্বীকার করে নিয়েছেন আর অপরাধটা আমাদের, সেই জন্য হাত কাটার আইনটা রহিত করা হলো। পড়েন মারা হবান। মহিলাকে বললেন, মা আগামীকাল কেন্দ্রীয় সরকারের কাছে তুমি যাবে, সেখান থেকে তোমার ভরণ পোষণের ব্যবস্থা করা হবে। পরের দিন মহিলা যখন কেন্দ্রীয় সরকারের কাছে গেলেন, যখন তিনি অন্দর মহলে প্রবেশ করলেন, দূর থেকে তাকায় দেখেন সর্বনাশ। আমি কি দেখছি, কাকে দেখতেছি? গতকালকে যিনি রাকা নগরীতে বিচারকের ভূমিকা নিয়ে বিচার করেছিলেন, তিনি আর কেউ না, তিনি ওই প্রেসিডেন্ট খলিফা হারুন রশিদ। জোরে পড়েন মারা হবা, আর জোরে পড়েন মারা হবা। হারুন রশিদ বললেন, মা আমি গিয়েছিলাম ছদ্মবেশে বিচারক সেজে। ও মা, তোমাকে আমি সেখানে বিচারক ওই খলিফার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম, আর আজকে তোমাকে আমি ডেকেছি এই রাজ্যের একজন দায়িত্বশীল হয়ে। যথা নিয়মে তোমার খোঁজ নিতে পারি নাই। ওরে মা, তোমাকে ডেকেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাকে ক্ষমা করে না দাও, কেয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে ছাড়বে না। পড়েন সুবহানাল্লাহ। আমার সোনার ভাইয়েরা, ও প্রিয় নবীর প্রিয় উম্মতেরা, বললাম এই কারণে, খলিফা হারুন রশিদের মতো বিচার ব্যবস্থা যদি আজকে সমাজে কায়েম হয়ে যেত, কোন ক্ষুধার্ত মানুষকে এই ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে হতো না। জোরে বলুন ঠিক কি না? এমন একটা সমাজ ব্যবস্থা আমরা চাই না? চাই না। জোরে বলেন চাই না, চাই না। কে দেবে আপনাকে? কিসের ভিত্তিতে হবে? কোরআনের ভিত্তিতেই হতে পারে। একটি সুখী সমৃদ্ধ আধুনিক সোনার পৃথিবী, যেখানে থাকবে না চুরি আর ডাকাতি। মানুষগুলি আল্লাহওয়ালা হলে সমাজটা সুন্দর হয়ে যাবে। খলিফা ওমর, হযরত ওমর, বাহরাইন থেকে সুগন্ধি এসেছে ওমরের বাড়িতে, আর ওই বাহরাইন থেকে যিনি সুগন্ধি দিয়েছেন তিনি বলেছেন, নবীর উম্মতের ভিতরে সমান করে ভাগ করে দাও, সাহাবীদের ভাগ করে দাও। হযরত ওমর বলছেন, কে আছো তোমরা এই সুগন্ধিগুলি ভাগ করে দিতে পারো? ভিতর থেকে বেগম সাহেবা বললেন, আমি তো আছি, আমি তো এটা ভাগ করে দিতে পারি। আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, খামোশ, দাঁড়িয়ে যাও, তোমার ভাগ করা লাগবে না। বেগম বলল, কেন, আমি কি ভাগ করতে পারি না? হযরত ওমর সেদিন বলেছিলেন, শোনো, তুমি খলিফার স্ত্রী, এই সুগন্ধিগুলি ভাগ করতে গিয়ে তুমি ভাগ করবে সঠিক, এটা ঠিক আছে, কিন্তু তোমার হাতে কিছু সুগন্ধি লেগে যাবে, অতিরিক্ত কিছু সুগন্ধি তোমার কাছে থেকে যাবে। কেয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাকে আসামি বানাতে পারে, সেই জন্য এই দায়িত্ব তোমাকে আমি দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর ভয় কাকে বলে, সুবিচারে কাকে বলে? অর্ধ জানের খলিফা ওমর, কে না জানেন, গুঞ্জন উঠেছে চতুর্দিকে, ওমরের ছেলে মদ পান করেছে। ওমরের ছেলে মদ পান করেছে। ওমর কি মেম্বার, চেয়ারম্যান, এমপি, বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রধান তিনি? অর্ধজানের খলিফা ওমর, যে ওমরের গর্জনে শয়তান পর্যন্ত রাস্তা ত্যাগ করে চলে। আরব জাহানের মানুষগুলি, ছেলেরা, শিশুগুলি যখন ঘুমাতো না, মা তাকে সান্ত্বনা দিয়ে বলতো, কত কথা বলতো, ঘুমাতো না, মা তখন বলতো, আজকে কান্না না থামালে ওমরকে ডেকে পাঠাবো, ওমরের নাম শুনলে শিশু বাচ্চার কান্না পর্যন্ত থেমে যেত। বলেন সুবহানাল্লাহ। ফরাতের নদীর পানি শুকিয়ে গেল, মিশরের নীল নদের পানি শুকিয়ে গেল, হযরত তোমার একটা চিঠি লিখে দিয়েছিলেন, সেই চিঠি পাওয়ার পরে পরই সেই নীল নদের পানি আগের মতোই ফোয়ারা দিয়ে ওঠে, গোটা মিশরকে প্লাবিত করে দিয়েছিল। পড়েন মারা হবা। এই ওমর, গুঞ্জন উঠেছে ছেলে মদ পান করেছে, বাহির থেকে সে ঘরের ভিতরে দেখলেন ছেলে খাবার খেতে বসেছে, খাবার খাওয়া অবস্থায় জিজ্ঞেস করলেন, তুমি কি মদ পান করেছ? ছেলে বলল, বাবা আমি মদ পান করিনি। মুখের কাছে নাক নিয়ে গেলেন, দুর্গন্ধ বের হয়ে আসছি। হযরত ওমর বলল, তাড়াতাড়ি খাবার শেষ করো,
আর কি তার খাবার হয়? অর্ধজানের খলিফা মদপানের অভিযোগে ছেলেকে জিজ্ঞেস করেছে, খানা কি আর ভিতরে যেতে পারে? খাবারের প্লেটটা রেখে দিলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, তোমার মুখ থেকে গন্ধ বেরিয়ে আসে, মাথায় তোমার টালো টালো ভাব দেখা যায়, চোখে মুখে তোমার নেশার ভাব দেখা যায়। ছেলে বলল, আব্বা আমি মদপান করিনি, তবে খেজুরের দুধের মধ্যে খেজুর ডুবিয়ে রাখলে, আরব দেশে রাতের বেলায় যদি পাঁচটা খেজুর ডুবিয়ে রাখতো 1 কেজি দুধে, সকালবেলায় দুধের রংটা লাল হয়ে যেত, আর এটা খেতে বড় দারুণ, স্বাস্থ্যের জন্য বেশ ভালো, কিন্তু এটা 3 দিন যদি রেখে দেওয়া হতো ওটা মদে পরিণত হয়ে যেত, ওটা নষ্ট হয়ে বা ব্রেন নষ্ট করতো। আপনাদের দেশে তাল গাছ আছে? আছে। তাল গাছের রস সকালবেলায় দারুণ মিষ্টি, এটা দেহের জন্য উপকার, কিন্তু আমার দেশের মানুষগুলি তাল রস 3 দিন ধরে রেখে পচায়া গলায়া তারপরে খেয়ে মাতলামি করে বেড়াই। কত বলেন ঠিক কিনা? কোন দেশের মানুষের কাছে কি শোনাচ্ছি? যে দেশের মানুষ ডিম বিক্রি করে বিড়ি কিনে খায়, কত বলেন ঠিক কিনা? কার কাছে কি শোনাচ্ছি? যে দেশের মানুষ দুধ বিক্রি করে মদ কিনে খায়, দুধ আলা বাড়িতে বাড়িতে কি ঘরে ঘরে কি বলে দুধ নেবেন গো? দুধ, দুধের মতো পুষ্টিকর জিনিস কষ্ট করে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে দেওয়া লাগে, মদ কি গায়ে মানে ঘরে ঘরে বিক্রি করে? দোকানদার মদ নিয়ে বসে আছে, আর এই সমাজের বদমার খা লোকগুলি দোকানে গিয়ে কষ্ট করে মদ কিনে আনে। চিন্তা করেন, মদ বিক্রেতাকে বাড়ি বাড়ি ঘুরতে হয় না, জায়গায় বসে মদ বিক্রি করে, আর দুধ বিক্রেতা জায়গায় বসে দুধ বিক্রি করা লাগে না, করতে পারে না, মানুষের ঘরে ঘরে গিয়ে দুধ দিয়ে আসতে হয়। এই হলো আমরা জাতি, কথা বলেন ঠিক কিনা? দুধ বিক্রি করে মদ খায় যারা, ডিম বিক্রি করে বিড়ি খায় কেনে যারা, গাঁজার হিরোইন কিনে খায় যারা, তারা কোরআনের কথা কতটুকু শুনবে কতটুকু মানবে সে নিয়ে বড় প্রশ্ন থাকারই কথা, কথা বলেন ঠিক কিনা? কোরআন তো শুনবে তারা, মুমিন বান্দা যারা, ওয়াই যা জোরে জোরে পড়েন মারহাবা। ইমান যাদের আছে কোরআন শুনলে তাদের ইমান বাড়বে, বাড়বে না কমবে? জোরে বলেন বাড়বে না কমবে? ইমান বাড়তে বাড়তে মনে হবে আল্লাহর প্রতি ভরসা করাবে,